दूसरा अक्टूबर घोषित धरना कर्मसूची थेके सरते नाराज तृणमूल कांग्रेस धरनार अनुमति चेये एबार दरियागंजेर डीसीपी के चिठी पाठालो तृणमूल नेतृत्व दलेर राज्यसभार दलनेता डेरेक ओब्रायन ए चिठी पाठान 30 सेप्टेम्बर थेके 4 अक्टूबर पर्यंत रामलीला मैदान व्यवहार करते चेये आवेदन तृणमूल कर्मीदेर रामलीला मैदाने अस्थायी अवस्थानेर व्यवस्था करते चाय तृणमूल कांग्रेस सेई मर्मे मैदान व्यवहारेर अनुमति चेये दरियागंज थानार डीएसपी के चिठी डेरेक ओब्रायनेर चिठीते तृणमूल सांसद लेखें मनरेगार जन्नो धर्ना दीते रामलीला मैदाने 50,000 दलियों कर्मी समर्थक थाकार व्यवस्था करते अनुमति चाहिए 30 सेप्टेम्बर 4 अक्टोबर रामलीला मैदान व्यवहार करते चाहिए आगे दुटी चिठीर जवाबेर अपेक्षाय रही गत एक मासे तीनटी चिठी दिल्ली पुलिस के पाठिएछे तृणमूल सांसद 6 सेप्टेम्बर पार्लामेंट स्ट्रीट थानार डीएसपी के जंतर मंतरे धर्णाय बसार अनुमति चेये चिठी पाठान डेरेक সেই চিঠিরও কোনো জবাব মেলেনি বলে দাবি তৃণমূলের রাজ্যসভার সাংসদের প্রথম চিঠির পর দিল্লি পুলিশ জবাব দিয়েছিল আগে থেকে বুকিং করতে হতো এই বলে অনুমতি খারিজ করে দিল্লি পুলিশ কিন্তু এরপরেও অব্যাহত চিঠি চালাচালি যদিও অনুমতি না মেলার পিছনে বিজেপির প্রতিহিংসার রাজনীতি দেখছে তৃণমূল এই অভিযোগে বারবার সরব হয়েছে রাজ্যের শাসক দল ডেরেকের সাম্প্রতিক চিঠি নিয়েও তুঙ্গে রাজনৈতিক তরজা তৃণমূল সাংসদ শান্তনু সেনের দাবি ইন্ডিয়া অ্যালায়েন্সের বেড়ে ওঠা বিজেপির রাতের ঘুম কেড়ে নিয়েছে তার মধ্যে তৃণমূল কংগ্রেসের লক্ষাধিক মানুষ দিল্লিতে গিয়ে ন্যায্য পাওনার দাবি করলে প্রধানমন্ত্রীর চেয়ার নড়ে যাবে এমনিতেই ইন্ডিয়া অ্যালায়েন্সের প্রত্যেক দিনের বেড়ে ওঠা জনপ্রিয়তা সাংগঠনিক দক্ষতা বিজেপির রাতের ঘুম কেড়ে নিয়েছে তারা তাদের বিদায় ঘণ্টা শুনতে পাচ্ছে তার উপর তৃণমূল কংগ্রেসের লক্ষাধিক মানুষ দিল্লির দরবারে গিয়ে তাদের ন্যায্য পাওনা এক লক্ষ পাল্টা আসরে বাম এবং বিজেপি সিপিএম নেতা সুজন চক্রবর্তী ঘোষিত এই কর্মসূচির পদ্ধতি নিয়েই প্রশ্ন তুলেছেন বঙ্গ বিজেপির দুই মুখ শমিক ভট্টাচার্য এবং সুকান্ত মজুমদারও সরব বিজেপি মুখপাত্র শমিক ভট্টাচার্যের খোঁচা মানুষের টাকা নিয়ে প্রাতিষ্ঠানিক লুট চলছে সীমাহীন দুর্নীতি করছে তৃণমূল বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলছেন রাজ্যেও মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ বিজেপিকে কর্মসূচি করতে বাধা দেয় এটা প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া দেখুন প্রথম কথা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশ বিজেপির সভা করতে গেলে বারবার বাধা দেয় তো আপনি প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া হয় আপনি বাধা দিলেন আপনাকে ফুল চন্দন দেওয়া হবে তা তো নয় আপনি বাধা দেওয়া বাদ দিন এখানে ওখানে বাধা পাবেন না কেন্দ্র সরকার প্রকাশ্যে বলছে যে আমরা কোনো না কোনো ভাবে সিএজির কাছে দায়বদ্ধ কারণ এই টাকা তো নরেন্দ্র মোদীর পারিবারিক টাকা নয় এই টাকা বিজেপির দলীয় তহবিলের টাকা নয় এই টাকা ভারত সরকারের টাকা এই টাকা এই রাজ্যের দেশের মানুষের টাকা যে টাকা তারা ক্রমশক্তি দিয়ে অর্জন করে প্রত্যক্ষ বা পরোক্ষ করের মধ্যে দিয়ে কেন্দ্রীয় সরকারের কোষাগারে জমা করেছে সেই মানুষের টাকা মানুষের কাছে ফিরে আসবার জন্য যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে তৃণমূলের সীমাহীন দুর্নীতি প্রাতিষ্ঠানিক লুক তারা তো বলেছিল যে 2 তারিখে নাকি 10 লক্ষ লোক নিয়ে দিল্লি অভিযান করবে ছিল তো কর্মসূচি এইটা আমি তখনও বলেছিলাম 10 লক্ষ লোক নিয়ে তৃণমূল যাবে এটা তৃণমূলের যোগ্যতা হবে না এটা ফালতু কথা বলার মানে কি আছে এখন নাকি তারপরে পারমিশন পাইনি ওই সেই ইত্যাদি এখন বলছে 50,000 লোক নিয়ে গিরিরাজ সিং এর বাড়ি ঘেরাও করবে আমার শুধু কথা 2 তারিখ মানে ছুটির দিন সেদিন কেন কেন্দ্রীয় সরকারের বাড়িতে গিয়ে লাগছে আছে উচিত দপ্তরে যাওয়া যেদিন ছুটি নয় এমন দিনে যাওয়া দপ্তরে যাওয়াটাই সমীচীন 21 জুলাই এর মঞ্চ থেকে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় 2 অক্টোবর দিল্লিতে এই ধর্ণা কর্মসূচির ডাক দেন পরে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন তিনি এই কর্মসূচিতে যোগ দেবেন মনরেগা প্রকল্পে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে এই দলীয় কর্মসূচি 21 জুলাই এর মঞ্চ থেকে এই ঘোষণার পর থেকে তৎপরতা তুঙ্গে দলীয় অন্দরে বারবার তিনবার চিঠি পাঠিয়েও দিল্লি পুলিশের তরফে ইতিবাচক কোনো প্রতিক্রিয়া না পাওয়ায় এখন বিষবাহ জলে এই কর্মসূচির ভবিষ্যৎ বলছে ওয়াকিবহাল মহল ব্যুরো রিপোর্ট ক্যালকাটা নিউজ